হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা আমাদেরও চলছে জীবন, যেমন চলে ভালো মন্দ নিয়ে জীবন। তো একটু ডক্টরের মানে চেম্বার এসেছি, মা মেয়ে দুজনে একটু প্রবলেম, তো ওই জন্য এসেছি। তো এখান থেকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব না, সবটাই যখন করি তো ভাবলাম একটু তুলে ধরি, তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো আমাদের মানে ডক্টর দেখা হয়ে গেছে, তো এবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে একটু মানে প্রভু ধামে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো একটু রিপোর্ট করতে দিয়েছে, তো আজকে করলাম না, অন্য দিন করব আর কি। মেয়ের রিপোর্ট করতে দিয়েছে, আমাকেও দিয়েছিল, তো আমি মানে করে নিয়েছি। তো রিপোর্ট ঠিক আছে, মেডিসিন চলছে, আর মেয়ের জানি না কী হবে। তো মানে ধাম মানে যেতে খুব ইচ্ছে করলো, তো গেলাম, মনটাও ভালো ছিল না। আর প্রভু ধামে গেলে সত্যি বলছি মনে একটা অন্যরকম শান্তি থাকে, আর মানে শান্তি অটোমেটিক মানে ভালো লাগে। আর ওই জন্যই গেলাম, মা মেয়ে মানে হাজবেন্ড সবাই ছিলাম একসাথে, অনেকক্ষণ টাইম কাটিয়েছি। টাইম কেটে আমার তো ভালো লাগছিল না, তো এর মধ্যে আমার মেয়ে গেছে একটু, কখন মানে তুলেছে আর কি, তো ফুলগুলো ভালো লাগলো, তো ক্যামেরাবন্দি ছিল, পরে দেখি দেখলাম তো বেশ ভালো লাগছে বলে। প্রায় 1 ঘন্টা মতো ছিলাম, আর বাড়িতে শাশুড়ি মা ছিল, তো বলেছিলাম একটু রান্না করে রাখতে, তো করে রেখেছিল, আর সেটাই আমরা গিয়ে মানে খেয়েছি আর কি। চলো এখন খেয়ে নি, আর মেয়ে কিন্তু খেতে বসে গেছে। তো আজকে দুপুরের মেনু দেখো, করেছে আলু, পেঁপে, ঘন্ট, আর যেটা আমার খুবই প্রিয় সেটা হচ্ছে ছুটি মানে সজনে ফুলের ভাজা আর করলা ভাজা, আর করেছে চাটনি। তো আজকে হচ্ছে এই মেনু। তো চলো এখন খেয়ে নি, আর মেয়ে যেহেতু বসেছে নিচে তাই আমিও নিচে বসলাম, আর দেখো টিভি চলছে, তো আমরা এখন টিভি দেখবো আর খাবো। তো পরের দিন দুপুরবেলা যেহেতু পুরো ক্লান্ত ছিলাম আর 3টে মতো বেজে গেছিলো, ওই জন্য এসে রেস্ট করলাম, তার তোমাদের সামনে আসিনি। তো এখন যাব বিয়েবাড়ি, কালকেও নিমন্ত্রণ ছিল, তো যেতে পারিনি যেহেতু ডক্টর মানে গেছিলাম, বললাম তোমাদের যেমনটা ওই জন্য যেতে পারিনি। তো আজকে এসেছি, আজকে বউ ভাত, তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, আর একেবারে এসে বসে পড়েছি কারণ দেরি হয়ে গেছিলো অনেকটা। তো চলো ফটাফট করে এখন আমরা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প আড্ডা দিলাম, তারপরে বাড়ি মানে চলে যাচ্ছি, আবার রাত্রে আসবো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন বাড়ি চলে যাচ্ছি, এখন একটু রেস্ট ফেস্ট নেবো, একটু ঘুম তো আসে না, ঘুমাবো না, রেস্ট করব, তারপরে আবার রাত্রে আসছি। তো দেখো মেয়েরা এখনও লাস্ট ফিনিশিং রেডি হয় শেষ হয় না, এখন পর্যন্ত মানে রেডি হয় না। কিরে খুব গরম লাগছে?
তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো বিয়ে বাড়ি। তো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর কই আয়, আর হিট দিতে হবে না, থাক এতক্ষণে মেয়েতে হিট দিবে আয়। তো আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, আর মানে লাইটিং দিয়েছে, হয়তো অন্ধকার লাগছে কিন্তু লাইটিং পুরো লাইট ছিল রাস্তা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, সাথে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে হাসি খুশিতে রেখো, আর নিজেও হাসি খুশিতে থেকো, আর ভালোবেসে বলো আমার সাথে, রাধে রাধে, টাটা।